এই সিঙ্গেল ডিস্ক গাড়িটাকে আমি ডাবল ডিস্ক করব Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want, and I always give it 100. Don't need a bank, no, I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wait. So, bondura, apna dekhte gelen je double disc install kora complete. Assalamu alaikum, bondura. Shobai kemon achen? Welcome to my channel. So, bondura, aajke ekta ইম্পর্টেন্ট একটা ভিডিও দিতে আসি আপনাদের সবারই কাজে লাগবে তো আমি পালসার 150 সিঙ্গেল ডিস্কে ডাবল ডিস্ক করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন সঙ্গে আছি আমি গরিব বাইকার ভাই মোল্লা হাসিব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পালসার বাইকটি এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক এই সিঙ্গেল ডিস্ক গাড়িটা এটা কিন্তু 150 গাড়ি এই সিঙ্গেল ডিস্ক গাড়িটাকে আমি ডাবল ডিস্ক করব তো সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে আপনাকে সম্পূর্ণ প্রসেসটা আমি আজকে আপনাদেরকে জানাবো তো সঙ্গেই থাকুন বন্ধুরা এখন আমি এই পিছনের চাকা টাকায় এগুলো সব কিছু খুলে ফেলবো এই সাইড ফুটপ্যাট তো এগুলো সব কিছু খুলে ফেলবো অলরেডি এখানে একটা নাট খুলছিও এখন এই নাটগুলো আসলে খুলে ফেলতে হবে সব কিছু তো এটা খুলতে আসলে অনেক টাইমের ব্যাপার তো এগুলো আসলে ভিডিওতে দেখাতে গেলে অনেকটা সময় হয়ে যাবে তো এর থেকে আমি এগুলো খুলে তারপর আপনাদের সামনে আসতে আসি মোটামুটি নাট খোলা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন তো এখন এখানে ভিতরের রডটা বের করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে নাট খোলা হয়েছে এক্সস্টের নাট খোলা হয়েছে তারপর এখানে এই পাশ থেকে দেখতে পাচ্ছেন যে বের করতে এটা হার্ড হয়ে গেছে অনেক দিন খোলা হয় না এই কারণে বন্ধুরা বের হয়ে গেল এই সাইডের কভারটা কিন্তু বের হয়ে গেছে এখানে একটা নাট আছে এই নাটটা খুললে এটা বের হয়ে যাবে বন্ধুরা কষ্ট করে ভিডিও করি আপনারা একটু কষ্ট করে একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিবেন কারণ আপনারা যদি সাপোর্ট না করেন আমাদের কিন্তু মন খারাপ হয় কারণ এত কষ্ট করে ভিডিও করে যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে কিন্তু কষ্ট পাওয়ারই কথা আসলে আমি একা যেহেতু করি অনেক কিন্তু কষ্ট হয় খুলে পড়ে গেছে বন্ধুরা এখন এই চেইনটাও কিন্তু খুলতে হবে কারণ এই চেইনটা না খুললে আবার এটা বের করতে পারবো না এই সাইডটা অলরেডি বের হয়ে গেছে বন্ধুরা এই চার সাইডের সাইডটা ভুষ আছে এই ভুষগুলো যেন হারায় না তাহলে কিন্তু আবার সমস্যা হবে তা ভুষগুলো যত্ন করে রেখে দেবেন ওগুলো আর লাগবে না এইটাই আবার লাগাই ফেলবো এই কারণে রেখে দিব বন্ধুরা সব কিছু মোটামুটি খোলা কমপ্লিট তো চেইনটা খোলা লাগে নাই আমি এই এই বাহির সাইড থেকে বের করে দিছি দেখতে পাচ্ছেন তো এখন এটা টান দিলেই বের হয়ে আসবে রেখে দিলাম এটা কিন্তু খালি আর এটা বাইকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 150 বাইক আপনার এই কিকার টিকার আছে দেখে নিন আপনারা আবার এই আপনার কমপ্লিট করার পর অনেকে আবার কমেন্ট করেন যে আসলে এটা 220 বা UG5 এরকম কমেন্ট করেন আমার অন্য বাইকে আমি অয়েল কুলার ইনস্টল করছিলাম আর অনেকে বলে যে এটা 220 আসলে ভাই এটা আমি মডিফাই করি এরকম করি এটাও আবার ডাবল ডিস্ক করে আপনাদের দেখাবো তো আগেই বলে নিচ্ছি করার পর লাস্ট আপনার টেনে টেনে ভিডিও দেখে বলবেন না যে এটা 220 বা 180 বা UG5 তা আপনার সম্পূর্ণ ভিডিও দেখার পরে কমেন্ট করবেন যে আসলে এটা 150 ছিল তো বন্ধুরা আমরা গিয়ার লিভারটা খুলে ফেলবো কারণ ওই গিয়ার লিভার তো এটার সাথে ম্যাচিং হবে না আপনার ডাবল ডিস্কের যে সাইডের তো এই কারণে এটা খুলে ফেললাম এবং চেইনটাও খুলে ফেলবো যে চেইনটা খুলে ফেললাম এখন রিল্যাক্স এখানে সব কিছু লাগানো যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসার ডাবল ডিস্কের আপনার চাকা তারপরে ব্যাক চেসিস তারপরে
এস পকেট সব যে এই যে ডিক্স আপনার হাইড্রোলিক ডিক্স, তো সব কিছু এখন ওইটায় লাগাবো, তো আপনারা সঙ্গেই থাকুন। লাগানোর জন্য আমি এখন নিয়ে যাবো এটা, আসলে অনেক ওয়েট, একা একা করতে খুব কষ্ট হইতেছে, তো আসলে আমি ওপাশে নিয়ে তারপর আবার ভিডিওটা স্টার্ট করতেছি। বন্ধুরা আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাঁকা, কোনো কিছু নাই, তো এখন এই চাকা এখানে লাগাবো। বন্ধুরা এই পাউদানিগুলো খুলতে ভুলে গেছিলাম, এই পাউদানিগুলো খুলতে হবে। তো মোটামুটি এখানে কিন্তু আপনার ডিক্সটিক সব কিছু লাগানো আছে, এখন শুধু সেট আপটা বাকি আছে। তো পাউদানিটা খুলে সেট আপটা করে ফেলব। এই পাউদানির আর দরকার নাই এখন, কিন্তু সাইড ফুটপ্যাটের সাথেই পাউদানিটা থেকে যাবে এনে। তো দুই পাশের পাউদানিটা খুলতেই ভুলে গেছিলাম, তো খুলতে হবে এখন। বন্ধুরা মোটামুটি সব কিছু কমপ্লিট, এখন আমরা সেট আপ করবো। তো এই ভুষগুলা ভিতরে থাকে, আপনার ডাবল ডিস্কের ভুষ কিন্তু আলাদা থাকে, এটা এটা হচ্ছে রোলার বিয়ারিং। তো এটা এখন এই এই আপনার ফুটপ্যাডের সাথে, এই যে এটার সাথে এই সেটটা লাগাবো, তো দেখতে থাকুন। আসলে এক হাত দিয়ে করাটা আসলে টাফ, এই একা একা পারতেছি না তেমন একটা ভালোভাবে আপনাদেরকে ভিডিওটা দেব, আসলে একা একা হচ্ছে না। তারপরও চেষ্টা করতেছি, আসলে ওয়েট বেশি তো একা একা হয় না। তো পারবো, সমস্যা নেই। বন্ধুরা এটা লাগানোর আগে আমি পিছনের স্প্রিংয়ের যে নাটগুলো, ওই নাটগুলো লাগাই দিতেছি, কারণ এটা লাগাইলে একটু এই সাইডের ব্যালেন্সটা ভালোভাবে লাগানো যাবে আর কি, এই সাইডটা ভালোভাবে লাগানো যাবে, কারণ এই সাইড যদি আটকা থাকে তাহলে বেশি একটা লড়াচড়া করতে পারবে না। তো আমি এটা লাগাই দিতেছি আর কি, আসলে একা করাটা আসলে টাফ, টাইট করতে হবে এখন। থাক, এবারে ওই পেশেন্টটা লাগাই। বন্ধুরা নাটটা লাগানো কমপ্লিট, এখন শুধু টাইট দেওয়া বাকি। ও এ পাশেরটা লাগাইছি, ও পাশেরটাও লাগাইছি, শুধু টাইট দেবো এখন। আসলে ভিডিওটা যেভাবে করা দরকার ওভাবে পারতেছি না একা, এই কারণে পারতেছি না। বন্ধুরা এ পাশের বুস্টটাও ঢুকাই দিছি। তো এখন বন্ধুরা একটা জিনিস দেখার দরকার, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে যে দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু অনেকটা গ্যাপ আছে, যে এই এই গ্যাপটু পূরণ করার জন্য আমাদের দুইটা ভুষ ব্যবহার করতে হবে দুই সাইডে। তো এ পাশে একটা, ও পাশে একটা, আমি ভুষ দুইটা দেখাইতেছি আপনাদের। তো এইরকম দুইটা ভুষ ইউজ করতে হবে, এই ভুষগুলো আপনার 5 টাকা করে দাম, দুইটা 10 টাকা নিবে, তো দুই পাশে দুইটা ইউজ করব। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ভুষ ঢুকাই দিছি, এই যে এবারে এবার ওই পাশের ভুষটাও লাগাই দিতে হবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভুষটা লাগালাম, তো এখন ওই সাইড থেকে রডটা টাক দিলে এবার এপাশে কিন্তু বের হয়ে গেছে, দেখেন যে বন্ধুরা এই। তো এখন আমরা সাইডের ফুটপাথটা লাগাবো।
যে বন্ধুরা বের হয়ে গেছে, তো এখানে এখন নাট লাগাতে হবে। তার আগে ওই পাশ থেকে আমি রডটা টাক দিয়ে মিলিয়ে দিতে হবে আর কি। তো অনেকটা কিন্তু চলে আসছে অলরেডি, আর এই সাইডের গ্যাপও মোটামুটি কমে গেছে, এখন টাইট দিলে লেগে যাবে আর কি। তো এখন এটা নাটটা আগে লাগাই। তো এটার নিচে আরও নাট আছে একটা, ওই সাইডে একটা, দুইটা। তো ও দুটো কিন্তু লাগাতে হবে। এ পাশেরটা লাগাইতেছি, পরে ওই পাশেরটা আবার লাগাই দিতেছি। বন্ধুরা পুরোপুরি টাইট দিয়ে দিতে হবে, লাস্টে এটা টাইট দিতে হবে। আসলে গুটি হলে তাড়াতাড়ি করা যায়। বন্ধুরা টাইট দেওয়া কমপ্লিট, লুকিংটা এরকম আসছে। এখন ওই ডান সাইড টাইট দেব। বন্ধুরা এটাও টাইট দিয়ে দিতেছি। ফাইনালি কিন্তু মোটামুটি শেষ পথে, আমাদের ডাবল ডিস্ক লাগানো শেষের পথে। ফাইনালি এখন চেক করব যে আসলে চাকা ঠিক আছে কিনা। তো আমি এটা ঘুরাই দিলাম, ব্রেক করলাম। বন্ধুরা চেনটা লাগানো বাকি, এখন আমরা চেন সেটটা লাগাই দেবো, তারপর আমরা চালাবো গাড়িটা। বন্ধুরা সব কিছুই লাগানো একদম পারফেক্টলি কমপ্লিট, শুধুমাত্র আমার একটা ভুল হয়ে গেছে। তো এই যে সাইড ফুটপ্যাডটা, তো এটা লাগানোর আগেই আমার এই চেন স্পকেট কভারটা লাগানো উচিত ছিল, কারণ এটা হালকা একটু এখানে বাজে। তো এখানে ঘষিয়ে দিলে ঢুকবে, কিন্তু আমি এটা যেহেতু এই গাড়িটা আমি পারমানেন্টলি এটায় লাগাবো না, এটা আবার খুলে ফেলবো, কারণ এই গাড়িটাও আমি বিক্রি করে দেবো। এই কারণে আমি এটা এখন লাগাবো না, আপাতত এটা খোলা থাক, সমস্যা নাই। তো একটু স্যাক্রিফাইস করেন আপনার, একটু এইটুকু লাগাতে আমি পারি, কিন্তু এটা আবার খুলতে হবে, আর একটা ঝামেলার ভিতরে পড়তে হবে। তো এটা লাগানো কোনো আহামরি নাই, এটা যদি আপনি এটা লাগানোর আগে লাগান একদম পারফেক্টলি লেগে যাবে, কোনো প্রকার সমস্যা নাই। এর আগেও আমি অন্য বাইকে লাগাইছি, কোনো প্রকার সমস্যা নাই। তো যাই হোক, এখন আমরা রাইড করব, তো সঙ্গেই থাকুন। Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no, I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. So, বন্ধুরা ফাইনালি আমরা ডাবল ডিস্ক ইনস্টল করে কমপ্লিট। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি চালাইছি এতক্ষণ। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একদম স্টকের মতো হয়েছে, কোনো প্রকার বোঝা যায় না। আর শুধুমাত্র আপনার এখানে পাওদানিটা আগেরটা থাকবে না, নতুন যেগুলো লাগাইছে এরকম হবে। আর এই সেটটা দেখতে পাচ্ছেন, এই কভারটাও লাগানো যায়, জাস্ট আমার এইটা খুলে আবার লাগাইতে হবে, তো ওটা পরে লাগাবো। তো এখন মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের কেমন লাগছে আমি জানি না, আমি চেষ্টা করছি, একা একা যেহেতু করছি তেমন একটা ভালোভাবে উপস্থাপন করতে পারি না, তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে ডাবল ডিস্ক ইনস্টল করা কমপ্লিট, অনেক সুন্দরভাবেই হয়েছে, মোটামুটি বোঝা যায় না। তো সামনে মাথাটাও পরে 220টা লাগাবো, তখন আবার আপনাদেরকে দেখাবো। আর এই বাইকটা অয়েল কুলার ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আগে দেখে রাখুন, এটা কিন্তু 150, এবার লাগানোর পর বললেন না যে এটা 220 বা অনেকটি। তো আগের বাইকটা মডিফাই করার পর অনেকে বলে যে 220, তো এটাও দেখে রাখেন, পরে বুঝতে পারবেন যে এটা আসলে কী ছিল।